চন্দ্রবীরা সাপ উদ্ধারে চাঞ্চল্য সাগরপাড়ায়। বুধবার সকালে একটি বাথরুম থেকে সাপটি উদ্ধার হয়। মুর্শিদাবাদের সাগরপাড়ার গোদাগাড়ি এলাকার ঘটনা। জানা যায়, প্রতিবেশী বীরেন শীল নামের এক ব্যক্তি রান্নার জন্য কাঠ আনতে নতুন বাথরুম ঘরে যায়। সেখান থেকেই চন্দ্রবীরা সাপটি উদ্ধার হয়। সাপটি দেখে ভয় পেলেও কিছুক্ষণ খেলাও করেন সাপটি নিয়ে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। সেখান থেকে বন দপ্তরকে খবর দিলে বন দপ্তরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট, এমএসডি নিউজ। সাপ ওই কালকে মাছ ভাজার জন্য খড়ে আনতে গেছিলাম। খড়ে আনতে যাই, ওই দেখা গেল তো ওখানে চকচক করছে। দুবাই দেখি ওইখানে ঘর দেওয়া হলো না, মাছ ভাজা হলো না। তারপরে আখার পাড়ে গেলাম, ওখানে কড়া খড়ে ছিল, ওই কড়া দেখতে দিয়ে ওখানে একটা ঢোড়া সাপ দিয়ে আজ কালকে রাতে হলো না। তারপরে আবার সে গ্যাস লেসে রান্না করলে খড়ে সাপ ওই ভূত হয়ে গেলো। সকালবেলাতে ধরেন একটার সাথে ওই সব সাপ পেরিয়ে সাপ গলাকে বার করলাম। সাপটা হয়তো বাথরুমে ছিল, বাথরুমটা চালু হয়নি, চালু কয়েকদিনের মধ্যে করবো এরকম প্রোগ্রাম ছিল। সাপটাকে একটা লাঠির মাথায় তাই নিয়ে বার করলাম। বার করে ওখান থেকে আস্তে 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 লাঠির মাথা থেকে ফেঁদে আনতে আনতে রাস্তাতে ওই ও যাচ্ছে, আমরা আসতে আস্তে 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 এইখানে নিয়ে এসে থাকি। এইসব খেলা দেখাচ্ছি দেখি, তারপরে একদিন বললো যে দামের মধ্যে পুরো, তো ওই নিয়ে এসি ওই লাঠির মাথাতে ধরে দামে পুরলাম। কেরলে যাবেন ভাবছেন, এখন আর চিন্তা নেই। মুর্শিদাবাদের ডোমকলের মুক্তারপুর মোড় থেকে প্রত্যেকদিন বাস ছাড়া হচ্ছে কেরলে যাওয়ার জন্য। টুরিস্ট গাড়ি, ভিডিও অডিও সিস্টেম সহ একাধিক সুবিধা। স্থান মুক্তারপুর মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। অগ্রিম টিকিট বুকিং করতে অতিসত্বর যোগাযোগ করুন 9074430255 অথবা 9074683857 অথবা 7306576408 এই নম্বরে। We'll be right back.